আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ইতোপূর্বে তোমরা আমার 6টি লেকচার শুনেছো, আজকে 7 নম্বর লেকচার। ইতোপূর্বে অর্থাৎ পূর্বের লেকচারটাতেই আমি বর্তনী বা সার্কিট নিয়ে আলোচনা করেছি, তুল্য রোধ যেটা শ্রেণী বর্তনী সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেটার কোনো ম্যাথ সলিউশন করে দেই নাই। তবে আজকে দিব সমান্তরাল বর্তনী আলোচনার পরে, আজকে সমান্তরাল বর্তনী আলোচনার পরে ইনশাআল্লাহ সময় পাইলে আমি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর যে অঙ্কগুলো আছে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সমান্তরাল বর্তনীর আজকে যেটা আলোচনা করব, 325 নম্বর পৃষ্ঠায় দেখো, 325 নম্বর পৃষ্ঠায় একটা চিত্র আছে, দেখতে পাচ্ছ? এই রকম চিত্রে একটা অঙ্ক তোমরা 6 নম্বর লেকচারেই করেছো, 322 নম্বর পৃষ্ঠায়। 322 নম্বর পৃষ্ঠায় একটা চিত্র যা আছে চিত্রে, আজকে 325 নম্বর পৃষ্ঠায় ওই একই চিত্র, সেই চিত্রের কীভাবে রোধ থাকলে অঙ্কগুলো কীভাবে করতে হয়, কারেন্টের মান কীভাবে বের করতে হয়, সেগুলো সূত্রটা বুঝিয়ে দেব। দেখা যাক, এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেই চিত্রটাই আছে 325 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে? 325 নম্বর পৃষ্ঠায় আমাদের এখানে ভোল্টেজ ভি, এখানে এ বিন্দু, বি বিন্দু, সি, ডি, ই, এফ, স্পষ্ট দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা 6 নম্বর লেকচারে তোমরা দেখেছো, এই ভোল্টেজটাই এ বিন্দুর ভোল্টেজ, এ বিন্দুর ভোল্টেজ ভি, বি বিন্দুর ভোল্টেজ ভি, সি বিন্দুর ভোল্টেজ ভি, ডি, ই এবং এফ বিন্দুর ভোল্টেজ জিরো, তাই তো? আচ্ছা, তাহলে আর আমরা জানি মূল প্রবাহ আই সমান আই ওয়ান আই টু, এখানে একটা রোধ আর ওয়ান আছে, এখানে একটা রোধ আর টু আছে, আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই ওয়ান, আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই টু, তাই তো? আচ্ছা, আর এই আই ওয়ান আর আই টু মিলেই কিন্তু এই আই মানে মূল প্রবাহ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা জানি যে সার্কিটের বাইরে থেকে এখানে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, না আসে সার্কিটের মধ্যে, তাহলে সার্কিটের মধ্যে যে কারেন্ট থাকবে তার কোনো ক্ষয় নাই, যে পরিমাণ কারেন্ট আছে ওই পরিমাণ কারেন্টই কিন্তু সার্কিটে থাকবে। আচ্ছা, যেমন আমরা শক্তির নিত্যতা সম্পর্কে জানি, এটা হচ্ছে সার্কিটের নিত্যতা সূত্রের মতোই। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রবাহিত কারেন্ট, যদি তোমরা 6 নম্বর লেকচারটা ভালোভাবে বুঝে থাকো, এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমি এই যে আয়ন, আয়নের মানটা বের করব, আয়ন সমান কি? আচ্ছা, আয়ন আমাদের আয়ন সমান কি হবে? আয়ন সমান, আয়ন হচ্ছে আয়নের মধ্যে তো প্রবাহিত কারেন্ট, মানে ভিবি মাইনাস ভি ভাগ আয়ন, ঠিক আছে? তাহলে এটা হবে কি, ভিবি মাইনাস ভি ভাগ আয়ন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ভিবির মান ভিবি, কিন্তু ভি ই বিন্দু ভূসংযুক্ত, এই জন্য ই ভির মান কত, জিরো, ভির মান কত, জিরো, আর আরন তো আরনই থাকলো। আচ্ছা, তাহলে এখানে এই জিরো তো ভিবি থেকে জিরো বিয়োগ দিলে ভিবি থাকে, মানে ভিবি ভাগ আরন, ভিবি ভাগ আরন, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে আই টু সমান কত হবে, আই টু সমান কত হবে, যে ভিসি ভাগ ভিসি মাইনাস ভিডি ভাগ আর টু হবে, তাহলে এই ভিবি ভিসি মাইনাস ভিডি ভাগ আর টু, তাহলে এই ভিসি থেকে ভিডি বিয়োগ দেবে, এবার ডি বিন্দুর বিভব কত, ডি বিন্দুর বিভব এই যে জিরো, তাহলে এই ভিসি মাইনাস ভিসি মাইনাস, আর একটা জিনিস উপরের এখানে ভিবিটাকে আমি ভি লিখতে পারি, কারণ এই ভোল্টেজ তো ওখানেও আছে, তাহলে ভিসি মাইনাস এই জিরো ভাগ আর টু সমান ভি ভাগ আর টু, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আয়ন সমান বিভাগ আরন, আই টু সমান বিভাগ আর টু হয়েছে। তাহলে আমাদের অতএব আই সমান আয়ন প্লাস আই টু সমান এই ভি ভাগ
आयन प्लस भि भाग आर टू आर टू। अच्छा তাহলে আমি যদি ভিটা কমন নিয়ে নেই তাহলে কি হবে অন ভাগ আর অন প্লাস অন ভাগ আর টু, তাই তো? তাহলে এটা আমাদের একটা সমীকরণ। তাহলে আমরা কি সমীকরণ পাইলাম যে কোন রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তাহলে যদি নিচের অংশটা ভূসংযুক্ত থাকে তাহলে সূত্রটা হবে ভি ভাগ আর অন। আর এখানেও একই জিনিস, আর যদি এই বর্তনীর কোন কারেন্টের মান বের করতে বলে তাহলে সরাসরি আমরা আই সমান ভি ইন্টু ওয়ান ভাগ আর ওয়ান প্লাস ওয়ান ভাগ আর টু সূত্র দিয়ে অঙ্ক করব। এখানে কিন্তু আমাদের তিনটা সূত্র হয়ে গেছে। এই সূত্রগুলো বর্তনীর চিত্র থেকে কোন সূত্র থেকে কিভাবে অঙ্ক করতে হবে তোমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে বুঝো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম। এখন যদি আমরা ধরে নেই ওয়ান ভাগ আর টু আর ওয়ান প্লাস ওয়ান ভাগ আর টু এর মান যদি এইরকম হয় যে আমরা যদি এইরকম লিখি যে ধরি ধরি ওয়ান ভাগ আর ওয়ান ভাগ আর সমান ওয়ান ভাগ আর ওয়ান প্লাস ওয়ান ভাগ আর টু যদি আমরা ধরে নেই তাহলে এক নম্বর এখানে তিন নম্বর সমীকরণ থেকে আমি কি লিখতে পারি? অতএব তিন থেকে আমরা লিখতে পারি আই সমান ভি ইন্টু অন ভাগ আর। অতএব আই সমান ভি বাই আর, মানে কি সেই পূর্বের আমাদের মূল সমীকরণে আমরা ফিরে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা অন ভাগ আর অন প্লাস অন ভাগ আর টু সমান অন ভাগ আর ধরে নিলাম। এখন আমরা বুঝতে পেরেছি আমরা একটা সূত্রের দিকে অগ্রসর হচ্ছে, সেই সূত্রটা হচ্ছে রোধের কি সমান্তরাল বর্তনী। হ্যাঁ, সমান্তরাল বর্তনী যদি এরকম ভাবে দুইটি রোধ থাকে, এরা থাকে সমান্তরালে। দেখো দেখো এখানে রোধগুলো কিন্তু প্রথমে যখন আমি শ্রেণী বর্তনীতে ছিলাম রোধ কিন্তু এইভাবে ছিল, আর এখানে সমান্তরাল বর্তনীতে রোধ কিন্তু এইভাবে নাই, রোধ এভাবে আছে, এইভাবে আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা সমান্তরালে অন্যটা আর একটা শ্রেণীতে অন্যটা। যখন সমান্তরালে থাকবে তখন এটা যদি আর ওয়ান, এটা যদি আর টু, এটা যদি আর থ্রি, এইরকম ভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকে, এটা যদি আর ফোর, এটা যদি আর এন হয়, এরকম ভাবে অসংখ্য রোধ আছে সমান্তরালে, সেক্ষেত্রে সূত্রটা হবে যে অন ভাগ আর সমান অন ভাগ আর অন প্লাস অন ভাগ আর টু প্লাস অন ভাগ আর থ্রি আর এন পর্যন্ত প্লাস অন ভাগ আর এন। এটা হচ্ছে রোধের সমান্তরাল সূত্র, অর্থাৎ সমান্তরাল বর্তনীর সূত্র। তাহলে এই সূত্র একটা থাকলো, আর আগে একটা সূত্র দেওয়া হয়েছে। এবার পূর্বের সূত্রটা কি ছিল যে আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস প্লাস আর এস, ঠিক আছে? ওখানে সিরিজ বর্তনীর জন্য এস, আর এখানে হচ্ছে তোমাদের সমান্তরাল বর্তনী। তবে ওখানেও তুমি এন দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানেও এন দিয়ে লিখতে পারো। তাহলে এই দুইটা সূত্রের উপর কিছু ম্যাথ সলিউশন করা হবে। এবার এখানে
ভিডিও এসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এরপর কিছু ম্যাথ সলিউশন করা হবে তোমরা সবাই খাতা খুলে নাও ম্যাথ গুলো তুলে নিবা এবং সাথে সাথে করে ফেলবা তাহলে সেই সাথে সবকিছু হয়ে যাবে আচ্ছা প্রথমে একটা অঙ্ক তোমরা উঠাও যে 5 ওহমের চারটি রোধকে আচ্ছা শ্রেণী শ্রেণী শব্দটার অর্থ কি অনুক্রমিক শ্রেণী মানে কি অনুক্রমিক অনুক্রমিক সন্নিবেশে সংযুক্ত করলে তুল্য রোধ নির্ণয় করো তাহলে 5 ওহমের চারটি রোধকে শ্রেণী বা অনুক্রমিক সন্নিবেশে সংযুক্ত করলে তুল্য রোধ নির্ণয় করো 5 ওহমের চারটি রোধ কয়টি রোধ চারটি রোধ কত ওহমের 5 ওহমের তাহলে তুল্য রোধ যখন শ্রেণীতে সংযুক্ত করছে তখন তুল্য রোধ কি হবে তাহলে আমরা জানি কি জানি আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর চারটা রোধ সংযুক্ত করেছে তাহলে সবগুলো 5 ওহম প্লাস 5 ওহম তাহলে সবগুলো যোগ করতে হবে চার পেশে 20 ওহম হ্যাঁ মানে অনুক্রমিক বা শ্রেণী সন্নিবেশে সংযুক্ত করলে সবগুলো কি করতে হবে যোগ করতে হবে দেখি এই সম্পর্কে তোমাদের দিয়ে একটা সমস্যা দেই HW তাহলে এটা উঠে নাও যে 5 ওহম এবং 10 ওহম এবং 10 ওহম এর দুটি রোধের দুটি রোধকে শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য রোধ কত হবে আচ্ছা এরপরে আরেকটা নাও আচ্ছা এক্ষেত্রে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি যে এটা হবে 15 ওহম এটা হবে 15 ওহম অ্যান্সার আচ্ছা এবার এই 2 ওহম 4 ওহম ও 6 ওহম এ 3টি রোধের
সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? আচ্ছা, এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হয়েছে 12 ওহম। আচ্ছা, তাহলে এবার সমান্তরাল সন্নিবেশের অঙ্কগুলো দেখো। আচ্ছা, প্রথমে ওই 5 ওহমের ডাই, 5 ওহম এর 4টি রোধকে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করলে তুল্য রোধ কত হবে? আচ্ছা, তাহলে সমান্তরাল সন্নিবেশে তুল্য রোধ আমরা জানি ΩR/Rp সমান ΩR1+ΩR2+ΩR3, যেহেতু 4টি রোধ প্লাস ΩR4, তাহলে ΩR/Rp সমান এগুলো চলতেছে, বা ΩR/Rp সমান ΩR1 সবগুলো 5 ওহম, 5+ΩR5+ΩR5+ΩR5, বা ΩR/Rp সমান সবগুলো লসাগু কত হবে? 5 হবে, সবগুলো লসাগু হবে 5। আচ্ছা, তাহলে এখানে 1+ΩR1+ΩR1। আচ্ছা, ভা ΩR/Rp সমান ওপরে থাকলো 4, নিচে হলো 5। এবার কি করতে হবে? এই পাশে উল্টাবে, এই পাশেও উল্টে যাবে, অতএব Rp ভাগ 1, মানে এই পাশে উল্টে গেছে, সমান 5/4। আচ্ছা, এখানে বা লিখি, অতএব Rp সমান 5/4 ওহম। অর্থাৎ তোমার সমান্তরাল সন্নিবেশের অঙ্ক করার ক্ষেত্রে, এই সূত্র দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে, শেষে এসে দুই পাশেই উল্টে যাবে, উল্টে গিয়ে Rp-র মান, এই ডান পাশের ডার উল্টে গিয়ে যে মান হবে সেই মানটা বের করতে হবে। আচ্ছা, তোমাদের কয়েকটা HW দিই। শ্রেণী এবং সমান্তরাল সন্নিবেশ উভয় ক্ষেত্রেই কয়েকটা HW দেই, তোমরা HW গুলো বাসায় ভালোভাবে করবা। আচ্ছা, তোমাদের একটা চিত্র এঁকে দেই সেই চিত্র থেকে। আচ্ছা, HW, HW যে HW তো ভালোভাবে HW কি 1 নম্বর, দেখো একটা চিত্র দেওয়া আছে এখানে, আচ্ছা এখানে হলো 2 ওহম, এখানে 3 ওহম, এখানে 5 ওহম রোধ দেওয়া আছে, এখানে যে কোনো কিছু একটা আছে 2 ভোল্ট, তাহলে তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, আমরা কি বললাম যে তুল্য রোধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? যে অ্যান্সার এখানে অ্যান্সার হবে 10 ওহম, অ্যান্সার হবে 10 ওহম। আচ্ছা, এবার এইটা করো দেখি,
এখন এখানে প্রতিটির মান 6 ওহম আচ্ছা উপরোক্ত চিত্রে প্রতিটি রোধের মান 6 ওহম হলে তুল্য রোধ কত হবে আচ্ছা এটা অ্যানসারটা এখন দিলাম না অ্যানসারটা তোমরা করে নিবা তোমাদের সূত্রটা কি হবে সেটা বলতেছি সূত্রটা হবে অন ভাগ আর পি সমান অন ভাগ আর অন প্লাস অন ভাগ আর টু প্লাস কয়টা রোধ আছে এখানে পাঁচটা অন ভাগ আর থ্রি প্লাস অন ভাগ আর ফোর প্লাস অন ভাগ আর ফাইভ পাঁচটা রোধ আছে করার পরে তারপরে উল্টে দিবা ঠিক আছে এরপরে এবারে চিত্রটা দেখো যে এখানে আছে 2 ওহম এখানে হলো 3 ওহম এখানে হলো 1.5 ওহম আচ্ছা তাহলে ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করো নির্ণয় করো দেখা যাচ্ছে যে এইটা কি এর সাথে শ্রেণীতে সমান্তরালে না এইটার সাথে কিসে আছে শ্রেণীতে আছে মানে ওই সূত্রটাই বসবে এখানে সূত্রটা হবে আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি মানে টু প্লাস থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সমান কত হবে দুই তিনে পাঁচ একে ছয় সাড়ে ছয় মানে 6.5 ওহম আচ্ছা ও এটা তো করেই দিলাম তাহলে দেখি আর একটা আচ্ছা তোমরা এই পর্যন্ত করো আবার সৃজনশীল যখন সলিউশন করব তখন তোমাদের আরো জটিল অঙ্কগুলো শিখাবো আচ্ছা লেকচার সাথে এই পর্যন্তই আবার লেকচার আটে তোমাদের সাথে দেখা হবে তখন ইনশাল্লাহ আরও বিস্তারিত এবং পরবর্তী অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভালো থাকো সবাই খোদা হাফেজ